नमस्कार राज्य केंबाटो गुरुत्वपूर्ण खबर ए भिडिओत आपनलोकक जनाम भिडिओटो सम्पूर्ण एकल चाय थाकिबो बन्धु अकल केंबाटो गुरुत्वपूर्ण खबर आइसे रातिबार केंबाटो गुरुत्वपूर्ण खबर ए भिडिओत आपुनि जानिबो पारिबो बन्धु अकल अखमबासिर कारणे केंबाटो गुरुत्वपूर्ण खबर आइसे बन्धु अकल जॉब कार्ड थका अकलर कारणे गुरुत्वपूर्ण ভাল খবর আইছে বন্ধু অকল জব কার্ডৰ টেকা আপোনালোকে কেনেকৈ চেক কৰিব লগতে বন্ধু অকল যদি আপোনালোকে বিবাহিত তেনেহলে আপোনাৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে প্ৰধানমন্ত্রী আৱাস যোজনাৰ জৰিয়তে এখন গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে আপোনালোকে 2.67 লাখ টকা লাভ কৰিব প্ৰধানমন্ত্রী আৱাস যোজনাৰ জৰিয়তে বন্ধু অকল মোদী চৰকাৰৰ তৰফৰ পৰা এখন নতুন আঁচনি আহিছে হবিয়াক আপোনালোকে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈতে জানিব পাৰিব ভিডিঅটো আপোনালোকে সম্পূৰ্ণ হেকলৈ চাই থাকিব আৰু যদি আপুনি চেনেলটোত নতুনকৈ আহিছে তেন্তে চেনেলটো ছাবস্ক্রাইব কৰাৰ লগতে এই ভিডিঅটো লাইক নকৰিলে প্লিজ এতিয়াই লাইক কৰিব তো বলক আজির ভিডিওটো আরম্ভ করো প্রথম গুরুত্বপূর্ণ খবরটো হৈছে লকডাউন ঘোষণা করবলগিয়া পরিস্থিতি সৃষ্টি নকৰিব রাইজলৈ আহ্বান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ দকল রাজ্য দ্রুতগতিত বৃদ্ধি পাইছে করোনার দ্বিতীয় সংক্রমণ যার বাবে আজি খানাপাড়া স্থিত অসম পদাধিকারী প্রশাসনীয় মহাবিদ্যালয়ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ অধ্যক্ষতাত এখন সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা অগপ সভাপতি অতুল বরাকে ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত থাকে উক্ত বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে সংবাদ মাধ্যমের আগত কয় যে আগন্তক দিনত যিকোনো পরিস্থিতি রাজ্য সরকারে লওয়া পদক্ষেপক আন্তরিকতার সহযোগিতা আগবাব বলে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিয়ে বৈঠকত সদরি করেছে বর্তমান অসমত এক জটিল রূপ ধারণ করেছে অবস্থার পর রাজ্যের জনতাক উদ্ধার করবলে হলে সকলে একত্রিত হয়ে কাম করব লাগিব লগতে মুখ্যমন্ত্রীগুলিয়ে কয় যে রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগের দ্বারা প্রেরণ করা নীতি নির্দেশনা প্রতিগী নাগরিক নিখুঁতভাবে পালন করার আহ্বান জানাইছো এইবিল যেন প্রতিগী নাগরিকে নিখুঁতভাবে পালন করে কারণ স্বাস্থ্য বিভাগের তরফের বহুখিনি তৎপরতার জনসাধারণক উন্নত মানদণ্ডর চিকিৎসা আগবা হয়েছে হেহে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবলে সক্ষম হয়েছো আনহাতে মুখ্যমন্ত্রীগুলিয়ে লকডাউন সন্দর্ভত কয় যে পরিস্থিতি সম্ভালিবলে হলে সকলে সহযোগিতা করব লাগিব সরকারে এয়া মিছাতে জাপি দিয়া সিদ্ধান্ত নহয় এতিয়ালৈকে লকডাউন দিয়া পরিস্থিতির উদ্ভব হওয়া নাই অসমৰ ৰাজ্যক আহ্বান লকডাউন ঘোষণা করা পর্যায়লৈকে যাতে পরিস্থিতি গুরুত্বপূর্ণ খবরটো হৈছে MBBS পরীক্ষার ফলাফল ঘোষণা হিরকুয়া স্থানত বগাগতর মন্থন ঘোষ শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ এন্ড সায়েন্সর বৃহস্পতিবারে ঘোষণা করা হয় MBBS চূড়ান্ত বর্ষর ফলাফলত বগাগতর মন্থন ঘোষে অসমৰ ভিতরতে প্রথম স্থান লাভ করেছে তেও ইউনিভার্সিটির ভিতরতে স্বর্ণ পদক লাভ করবলৈ সক্ষম হৈছে মন্থনে হিলসর মেডিকেল কলেজের পর এই পরীক্ষাত অবতীর্ণ হয় রাজ্যের ভিতর প্রথম স্থান লাভ করবলে সক্ষম হয় মন্থন ঘোষ বগাগতর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানিক ঘোষ আর রাধা ঘোষের কনিষ্ঠ পুত্র নুমলিগড়ের দিল্লি পাবলিক স্কুলের পর স্কুলিয়া জীবন আরম্ভ করা মন্থন ঘোষে হিলসর চিকিৎসা মহাবিদ্যালয়ের পর অস্ত্রোপচার বিষয়ত অনার্স সহ প্রথম বিভাগত উত্তীর্ণ হওয়ার লগতে রাজ্যের ভিতর প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক আজরি আনিবলে সক্ষম হয় মন্থন ঘোষের কৃত কার্যতার বগাগতর বিভিন্ন দল সংগঠনে তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে কামরূপ মেট্রোর শিক্ষানুষ্ঠান বন্ধ সন্দর্ভত জেলা উপায়ুক্ত সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব প্রদান শিক্ষা বিভাগের আয়ুক্ত হসিবর বন্ধু অকল কামরূপ মহানগর জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সন্দর্ভত আজি অসম সরকারের আয়ুক্ত হসিবে আজি এক বিশেষ নির্দেশনা জারি করে নির্দেশনা অনুসারে যেটো দিনত কামরূপ মেট্রোত 1000 করোনা রোগী হব সেই দিনটিতে জেলাখনের উপায়ুক্ত সকল সরকারি বেসরকারি স্কুল মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করব পারিব এক্ষেত্রে শিক্ষানুষ্ঠানের লগতে সকল ধরনের হোস্টেল কোচিং সেন্টার বন্ধ রাখা হব শিক্ষা বিভাগের আয়ুক্ত হসিব প্রীতম শইকীয়া উক্ত নির্দেশনা যোগে কামরূপ মেট্রোর শিক্ষানুষ্ঠান বন্ধ করার কর্তৃত্ব জেলা উপায়ুক্তক আজি প্রদান করে ভাবে শিক্ষানুষ্ঠান বন্ধ করব লাগিলে হ্যাঁ প্রথম অবস্থাত অহা 4 মে পর্যন্ত বন্ধ রাখবলে নির্দেশনাত কোয়া হয়েছে অবশ্যই অনলাইন মাধ্যমে চলাব পারিব শিক্ষানুষ্ঠানের পাঠদান উল্লেখযোগ্য যে শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুয়াহাটীত করোনা আক্রান্তর সংখ্যায় 1000 অতিক্রম করলে গুয়াহাটির সকল শিক্ষানুষ্ঠান বন্ধ করা হব বলে কৈছিল এর মাজতে শিক্ষা বিভাগের আয়ুক্ত হসিবে জারি করা নির্দেশনার পিছত জেলা উপায়ুক্ত পরিস্থিতি অধ্যয়ন করে ব্যবস্থা গ্রহণের কর্তৃত্ব লাভ করলে জেলা উপায়ুক্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা নকরা পর্যন্ত কোনো বিদ্যালয় বন্ধ নহব এতিয়ালৈকে জেলা যদি আপনি বিবাহিত আপনি 2.67 লাখ টাকার লাভালাভ কেনে প্রাপ্ত করব জানক সবিশেষ অকল প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে মোদী সরকারের এক উজ্জ্বল আঁচনি আর এই আঁচনির অধীনত গৃহ ক্রেতা সকলে গৃহ লোনের ওপর 2.67 লাখ টাকার লাভালাভ প্রাপ্ত করে এই লাভালাভর গৃহ লোনের ওপর পরিশোধ করা সুতর ওপর রাজসাহায্যের রূপত উপলব্ধ হয় কেন্দ্রীয় সরকারে PM আবাস যোজনার অধীনত গৃহ লোনের ওপর 2.67 লাখ টাকার রাজসাহায্য প্রদান করে আঁচনিখন আরম্ভ করার পিছত বৃহৎ সংখ্যক গৃহ ক্রেতা সকলে আঁচনির পর লাখ লাখ টাকা লাভ করেছে 2015 সনত প্রতিটি পারিবারিক ঘর থাকার উদ্দেশ্যে PM আবাস যোজনা আরম্ভ করা হয়েছিল কিন্তু এই আঁচনির সুবিধা লবলে কিছুমান শর্ত পূরণ করাটা প্রয়োজনীয় এবারও একটা শর্ত হয়েছে বিবাহিত দম্পতির সহিত সম্পর্কিত এর বিবরণ জানি লো আহক অকল বিবাহিত সকলের এই নিয়ম আপনি PM আবাস যোজনার আবেদন করার আগতে এই নিয়ম
খবর জানিব লাগিব নহলে পিছত আপোনাৰ অসুবিধা হ'ব পাৰে মন কৰিব যে পতি পত্নী কেৱল এজনে বা দুয়োজনে আঁচনিৰ বাবে আবেদন কৰিব পাৰে কিন্তু দুয়োজনে বেলেগ বেলেগকৈ পিএম আৱাস যোজনাৰ সুবিধাৰ লাভ উঠাব নোৱাৰিব তাৰ অৰ্থ হৈছে আপুনি আপোনাৰ পতি পত্নীৰ হৈতে বা অকল পত্নীৰ হৈতে বা অকলে লগ কৰি সৰ্বাধিক 2.67 লাখ টকাৰ ৰাজসাহায্য প্ৰাপ্ত কৰিব পাৰে পঞ্চম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে যদি আপোনালোকৰ জব কাৰ্ড আছে তেনেহলে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো চাব বন্ধুসকল জব কাৰ্ড থকা অকলে কেনেকৈ চেক কৰিব তেওঁলোকৰ জব কাৰ্ড একাউণ্টত টকা সোমাল নে নাই বন্ধুসকল বৰ্তমান যদি আপোনালোকে বেংকত যায় তেনেহলে আপোনালোকে কৰোনাৰ বাবে বেংকত বহুত ভিৰ হৈ থাকে আৰু আপোনালোকৰ যি টকা আছে সেইটো চেক কৰিব নোৱাৰে কিন্তু আপোনালোকে অনলাইন মাধ্যমতে জব কাৰ্ডৰ টকাখিনি চেক কৰিব পাৰিব বন্ধুসকল জব কাৰ্ডৰ টকা কেনেকৈ চেক কৰিব প্ৰথমে আপোনাৰ মোবাইলত গুগল ক্ৰোমব্ৰাউজাৰ অপেন কৰিব আৰু ইয়াতে আপোনালোকে চিম্পলি জব কাৰ্ড আসাম বুলি চাৰ্চ কৰি দি দিব জব কাৰ্ড আসাম বুলি চাৰ্চ কৰাৰ পাছত চাব এনেকুৱা ধৰণৰ এটা এণ্টাৰপ্ৰাইজ খোল খাব মহাত্মা গান্ধী নেশ্যনেল ৰুৰেল তো ইয়াতে চিম্পলি আপোনালোকে ক্লিক কৰি দি দিব ইয়াতে ক্লিক কৰাৰ পাছত দেখিবলৈ পাইছে পঞ্চায়ত জি পি পি এছ জেড পি তো চিম্পলি আপোনালোকে এই অপশ্যনটোত ক্লিক কৰিব তাৰপিছত দেখিবলৈ পাইছে গ্ৰাম পঞ্চায়ত চিম্পলি এইটোত ক্লিক কৰিব ওপৰৰ যিখন অপশ্যন আছে তাতে ক্লিক কৰাৰ পাছত দেখিবলৈ পাইছে জেনেৰেল ৰিপৰ্ট দুই নম্বৰ যিটো অপশ্যন আছে তাতে চিম্পলি ক্লিক কৰিব ইয়াতে আপোনালোকৰ ৰাজ্যটো চিলেক্ট কৰি দি দিব তো ৰাজ্যটো চিলেক্ট কৰাৰ পাছত চাব ইয়াতে আপোনালোকৰ ফাইনেন্সিয়েল ইয়াৰটো চিলেক্ট কৰিব তাৰপিছত আপোনালোকৰ যি ডিষ্ট্ৰিক্ট আছে সেই ডিষ্ট্ৰিক্টটো চিলেক্ট কৰিব আপোনালোকৰ যি ব্লক আছে সেই ব্লকটো চিলেক্ট কৰি দি দিব তাৰপিছত ইয়াতে প্ৰচেড বাটনটো চিম্পলি আপোনালোকে ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পাছত তলত এনেকুৱা ধৰণৰ এটা এণ্টাৰপ্ৰাইজ খোল খাব কিন্তু আপোনালোকে ইয়াৰ পৰা চাব পাৰিব দেখিবলৈ পাইছে জব কাৰ্ড এমপ্লয়মেণ্ট ৰেজিষ্টাৰ চিম্পলি পাঁচ নম্বৰ যিটো অপশ্যন আছে তাতে ক্লিক কৰিব তাতে ক্লিক কৰি আপোনালোকৰ জব কাৰ্ডৰ টকা সোমাল নে নাই সেইটো আপোনালোকে ইয়াৰ পৰা ক্লিক কৰি চেক কৰিব পাৰিব লগতে বন্ধুসকল যদি আপোনালোকে চেক কৰিব নোৱাৰে তেনেহ'লে ইয়াতে চিম্পলি আপোনালোকে থ্ৰী ডট অপশ্যনটোত ক্লিক কৰিব ইয়াতে আপোনালোকে ফাইন পেজ অপশ্যনটোত ক্লিক কৰিব আপোনালোকে ইয়াতে দেখিবলৈ পাইছে মই এটা নাম ইয়াতে চাৰ্চ কৰি আছোঁ তো চিম্পলি দেখিবলৈ পাইছে তো মই ইয়াতে ক্লিক কৰিছোঁ ক্লিক কৰাৰ পাছত তলত আপোনালোকে যি টকা আছে সেই টকাৰ লিষ্টখন চেক কৰিব পাৰিব যে আপোনালোকৰ একাউণ্টত টকা সোমাইছে নেকি